প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি গ্যালারিতে, যে গ্যালারিতে বিশ্বের সব নামী দামি সেলিব্রিটিরা সেখানে স্থান পেয়েছে। আর এই গ্যালারিটি স্থাপন করেছেন বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর এবং রাজশাহীর কৃতি সন্তান মৃণাল হক। সেই গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাব। সেখানে অনেক নামী দামি, যে বিশ্বের যে নামী দামি যে সেলিব্রিটিরা রয়েছে, সেখানে কিন্তু তারা অপেক্ষা করছে আপনাদের জন্য। আর সেই গ্যালারিতে যেতে হলে আপনাদেরকে কীভাবে যেতে হবে, কোন রাস্তায় যাবেন, সে বিষয়ে একটু আপনাদের ধারণা দিয়ে রাখি। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর রেলগেট এলাকাতে। আপনারা যারা বাসে অথবা ট্রেনে আসবেন, তাদেরকে যারা স্টেশনে নামবেন বা বাস টার্মিনালে নামবেন, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে অটো রিক্সা অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সার যোগে রাজশাহীর উপশহরে 3 নম্বর সেক্টর 194 নম্বর বাসায় এই গ্যালারিটি স্থাপন করা হয়েছে। আর যারা বিমানে আসবেন, আকাশপথে যারা আসবেন, তারা হজরত শাহ মখদুম বিমানবন্দর যেটি রয়েছে নহাটা এলাকাতে, সেই বিমানবন্দরে নেমে সেখান থেকেও কিন্তু আপনারা ব্যাটারি চালিত অটোরিকশা যোগে সেই গ্যালারিতে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি সেই সেলিব্রিটিদের গ্যালারি। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি রাজশাহীর কৃতি সন্তান বিখ্যাত ভাস্কর মৃণাল হকের সেই সেলিব্রিটি গ্যালারিতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গ্যালারিটি, আর এই ঠিক ঢোকার আগেই ঠিক এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে, সেখানে এই এই গ্যালারিতে ঢোকার যে প্রবেশ মূল্য সেটি দেওয়া রয়েছে এবং কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকবে সেইটি লেখা রয়েছে। আপনারা একটি দেখতে পাচ্ছেন যে প্রবেশ মূল্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে, তবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে 50% লেস করা হয়েছে, অর্থাৎ 50 টাকা দিলেই এই যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই গ্যালারিতে ঢুকতে পারবেন। আর প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই এই গ্যালারিটি সাধারণের প্রদর্শনের জন্য খোলা থাকে। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে ঠিক ভিতরে নিয়ে যাব, সেখানে দেখব যে বিশ্বের যে খ্যাতিমান ব্যক্তিরা অর্থাৎ সেলিব্রিটিরা তারা কে কে ভিতরে অবস্থান করছেন, তাদের সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, দেখে আসি সেলিব্রিটি গ্যালারি। প্রিয় বন্ধুরা, আমরা ঠিক এই গ্যালারিতে ঢোকার ঠিক আগ মুহূর্তে রয়েছি। তো গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে একটি ছোট তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শিল্পী অর্থাৎ ভাস্কর মৃণাল হক তিনি কিন্তু রাজশাহীর কৃতি সন্তান এবং রাজশাহী চারুকলা ইনস্টিটিউটে তিনি কিন্তু পড়াশোনা করেছেন এবং সেখান থেকে তার বেড়ে ওঠা, এবং পরবর্তীতে তিনি ঢাকায় এই গ্যালারিটি স্থাপন করেন ঢাকার গুলশানে। কিন্তু 2020 সালে 22 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এই গ্যালারিটি অনেকটা মুখ থুবড়ে পড়েছিল। তারপরে তার পরিবারের সদস্যরা সেই ঢাকার যে গুলশান, সেই গুলশান থেকে এই ভাস্কর্যগুলো রাজশাহীতে নিয়ে আসে এবং গেল ঈদে, অর্থাৎ রোজার যে ঈদটি গেল সেই রোজার ঈদ থেকে সাধারণের জন্য এটি উন্মুক্ত রাখা হয়েছে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে এখনও উদ্বোধন করা হয়নি, সেটি উদ্বোধন করবার জন্য এই পরিবারের সদস্যরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে দর্শকদের জন্য, যারা দর্শনার্থী বাইরে থেকে আসছেন, তাদের জন্য কিন্তু এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা প্রথমে যে দ্বিতীয় তলায় আমরা কিন্তু উঠেছি, আমরা দ্বিতীয় তলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুটি ভাস্কর্য এখানে রয়েছে। সেটি কিন্তু কোনো মাটি বা সিমেন্ট বা ফাইবারের তৈরি এই দুটি ভাস্কর্য নয়, এটি যে যন্ত্রাংশগুলো রয়েছে গাড়ির যে ফেলে দেওয়া যে যন্ত্রাংশগুলো, সেই যন্ত্রাংশ দিয়ে এই দুটি ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ঠিক দ্বিতীয় তলায় ওঠার ঠিক মুখেই এই দুটি ভাস্কর্য কিন্তু রাখা রয়েছে, একদম যেগুলো গাড়ির যেগুলো স্পেয়ার পার্টস, যেগুলো অকেজো, সেগুলো যেগুলোকে ফেলে দেওয়া হতো সেগুলো দিয়ে কিন্তু তিনি সুন্দর করে দুটি ভাস্কর্য। প্রিয় বন্ধুরা, এই দ্বিতীয় তলায় উঠতেই এই দুটি ভাস্কর্য ছাড়াও যেটির দিকে একদম দৃষ্টি যেতেই হবে সেটি হচ্ছে স্পাইডারম্যান। আপনারা ঠিক লক্ষ্য করছেন যে ঠিক এই ভাস্কর্যটির উপরেই দেয়ালে কিন্তু স্পাইডারম্যান ঝুলে রয়েছে, যেভাবে আমরা সিনেমায় দেখে থাকি ঠিক সেরকমভাবেই স্পাইডারম্যান কিন্তু ঝুলে রয়েছে। এটি দ্বিতীয় তলায় উঠতেই প্রথমে এই দৃশ্যটি চোখে পড়বে। প্রিয় বন্ধুরা, আমরা ঠিক এখন মূল যে গ্যালারি সেই গ্যালারিতে ঢুকবো, সেখানে কারা কারা অপেক্ষা করছে তাদেরকে দেখবার জন্য। ঠিক প্রথম যে ঘরটি রয়েছে সেখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে গ্যালারি 1, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এটি 1 নম্বর গ্যালারি। বেশ কয়েকটি কক্ষ রয়েছে, তার মধ্যে এটি প্রথম কক্ষ, গ্যালারি 1। এই গ্যালারিতে ঢুকেই প্রথমেই যে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় 4 নেতা, তাদেরকে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, যাদেরকে 3রা আগস্ট সেই সময়
কারাগারের মধ্যে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। সেই জাতীয় চার নেতা রয়েছে এখানে, রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, তার ভাস্কর্য এখানে রয়েছেন। আরেকটি ঠিক তার পাশে যে ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আব্দুল গফফার চৌধুরী, যিনি বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং কলামিস্ট। কিছুদিন আগে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন, আপনারা সবাই জানেন। তার ভাস্কর্যটি ঠিক এখানে রাখা রয়েছে। এই জাতীয় চার নেতার পাশে এই ভাস্কর্যটি স্থান পেয়েছে, আপনারা সেই আব্দুল গফফার চৌধুরী সেই ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েকটি ভাস্কর্য রয়েছে, যেটি প্রথম রুম, যেটি গ্যালারির যে প্রথম যে কক্ষটি, সেই কক্ষটিতে রাখা রয়েছে। রয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার একটি ভাস্কর্য রয়েছে। সোনালি রঙের একদম রং করা এই ভাস্কর্যগুলো দেখতে খুবই চমৎকার ভাস্কর্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কামরুজ্জামান, যিনি রাজশাহীর কৃতি সন্তান, এবং তার সমাধি রাজশাহীতেই রয়েছে। এবং আপনারা জানেন যে এই এএইচএম কামরুজ্জামানের সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এই এএইচএম কামরুজ্জামানের সুযোগ্য সন্তান তিনি। তার বাবা সহ যে জাতীয় যে আরও যে সঙ্গে আরও তিনজন যিনি যারা ছিলেন, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, তারা কিন্তু সেই কারাগারে সেই সময় ঘাতকরা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিলেন। যে জাতীয় চার নেতা যে কারাগারে তাদেরকে হত্যা করা হয়েছিল, সেই চার নেতার এখানে ভাস্কর্যগুলো আমরা লক্ষ্য করছি। এটি এক নম্বর কক্ষ, এই কক্ষে ভাস্কর্যগুলো রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমরা এবার নিয়ে যাব যে দ্বিতীয় কক্ষ যেটি রয়েছে, সেই দ্বিতীয় কক্ষে। আসলে প্রত্যেকটি কক্ষে কিন্তু আলাদাভাবে রাখা রয়েছে, এবং যে কক্ষেই আমরা ঢুকি না কেন, একটি সেখানে কিন্তু দারুণ সব সেলিব্রিটিরা সেখানে অপেক্ষা করছে আপনার দেখার জন্য। চলুন এবার দ্বিতীয় কক্ষটি দেখে আসি, গ্যালারি দুই, সেই দ্বিতীয় কক্ষতে আমরা প্রবেশ করছি। দেখি কী আছে এখানে। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা ঠিক না দেখলেই বুঝতে পারবেন না, আসলে যারা এখানে এসে সশরীরে এসে এই ভাস্কর্যগুলো দেখেছেন তারা হয়তো বলতে পারবেন যে কী অসাধারণ যে শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি শিল্পী মিনার হকের, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং একজন প্রথিত যশা ভাস্কর, তার হাতের ছোঁয়ায় কিন্তু এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। কিছুক্ষণ আগে তার সম্পর্কে আমি বলছিলাম, তার এই ভাস্কর্যগুলো ঠিক কোথায় ছিল, তারপরে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে, এখানে সাধারণ যারা দর্শনার্থী যারা আছে তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আপনারা যে ভাস্কর্যটি একটি দেখছেন সেটা হচ্ছে অ্যাভাটার। এই অ্যাভাটারের ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, ইনি অ্যাভাটার সাম, ইনার ঠিক আসল নাম হচ্ছে সাম ওয়াথিংটন। তিনি 1976 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, তার জাতীয়তা অস্ট্রেলিয়া। তিনি কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি, অ্যাভাটার। তার ভাস্কর্যটি আপনি দেখতে পাচ্ছেন, আর একটি অ্যাভাটারের ভাস্কর্য তার পাশে কিন্তু রাখা রয়েছে, সেটিও নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি অ্যাভাটার, এটিও সেই আরেকটি অ্যাভাটার এর ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন। তার আসল নাম হচ্ছে জয়ী সালদানা। তিনি 1978 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। তার ভাস্কর্যটি এখানে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, আপনারা সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। শিল্পী মিনার হক, অর্থাৎ তিনি যে, তাকে রাজশাহীর গর্ব বলা হচ্ছে, কারণ তিনি রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন। রাজশাহী চারুকলায় তিনি পড়াশোনা, রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলায় তিনি পড়াশোনা করেছেন। দীর্ঘ সময় তিনি ছাত্রজীবন থেকেই এই ভাস্কর্যগুলো তৈরি করবার, তার একটা নেশায় পরিণত হয়েছিল এই ভাস্কর্যগুলো তৈরি করা, এবং তারই ফলশ্রুতিতে তার অসংখ্য ভাস্কর্য কিন্তু দেশ এবং বিদেশে স্থান পেয়েছে। এই প্রথিতযশা ভাস্কর তিনি রাজশাহীর সন্তান, যদিও তিনি দীর্ঘদিন ঢাকায় বসবাস করেছেন এবং সেখানে তার শিল্পকর্মগুলো চালিয়ে গেছেন। সেখানেই এই গ্যালারিটি ছিল ঢাকার গুলশানে, কিন্তু 2020 সালের 22 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকে ওই গ্যালারিটি অনেকটা পিছিয়ে পড়েছিল, যার কারণে পরিবারের সদস্যরা তারা নতুন করে তারা ভেবেছে যে এটি রাজশাহী, যেহেতু উনি রাজশাহীর সন্তান, এই ভাস্কর্যগুলো সেখানে রাজশাহীতে নিয়ে যাওয়া প্রয়োজন। এবং প্রিয় বন্ধুরা, আমরা ঠিক ছিলাম এতক্ষণ দুই নম্বর যে গ্যালারিটি রয়েছে সেই দুই নম্বর গ্যালারিতে, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সে আবার তিন নম্বর গ্যালারি, গ্যালারি নম্বর 3 আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। এই তিন নম্বর গ্যালারিতে আপনাদের নিয়ে যাব, দেখি সেখানে কোন কোন সেলিব্রিটিরা আমাদের জন্য অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক, আমরা তিন নম্বর গ্যালারিতে এখন রয়েছি। তিন নম্বর গ্যালারিতে আসলে আপনারা যারা আসেননি ঠিক এখানে সশরীরে, তারা না আসলে হয়তো বুঝতে পারবেন না, আপনার এখানে যে ভাস্কর্যগুলো রয়েছে একেবারে জীবন্ত, অনেকটা দূর থেকে মনে হবে অনেকটা জীবন্ত ভাস্কর্য। ঠিক কাছে থেকে না গেলে ঠিক বোঝার উপায় নেই যে আসলে এখানে
তাদেরকে ঠিক একটি ভাস্কর্য এখানে দাঁড়িয়ে রয়েছে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো কিন্তু যে ভাস্কর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু মাটি বা সিমেন্টের তৈরি নয়, এগুলো সবগুলো ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, যে কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছিল। তবে এই তিন নম্বর গ্যালারিতে আপনাদের প্রথমে যার সঙ্গে পরিচয় করে দিতে চাই, আমার হাতের ডানে কিন্তু রয়েছে কিংবদন্তি ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি, তিনি কিন্তু রয়েছেন এখানে, আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। আর তার সম্পর্কে নতুন করে বর্ণনা দেওয়ার কিছু নেই, তিনি বিশ্বের বুকে একজন উজ্জ্বল নক্ষত্র ফুটবল জগতের, আপনারা নিশ্চয়ই তাকে দেখতে পাচ্ছেন। তিনি 1987 সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন, তার আসল নাম হচ্ছে লিওনেল আন্দ্রেস মেসি। তার যে ফুটবল নৈপুণ্য সেটি বিশ্বব্যাপী, বিশ্ব যারা ফুটবল ভালোবাসেন, যারা যারা ফুটবল খেলা দেখেও না তারাও কিন্তু মেসির নামটি জানে, এবং তার খেলা যখন শোনে যে মেসি কোনো খেলায় অংশগ্রহণ করছে সেই খেলা দেখার জন্য তারা চেষ্টা করে। তার পাশেই যদি আপনারা দেখানোর চেষ্টা করি আর এক সেলিব্রিটি অভিনয় জগতের, চলচ্চিত্র জগতের আর এক সেলিব্রিটি, যার কথা এক নামে সবাই জানেন, শাহরুখ খান। তিনি রয়েছেন এখানে ঠায় দাঁড়িয়ে, একদম ঠিক জীবন্ত একজন মানুষের মতো তাকে দেখা যাচ্ছে, কিন্তু সত্যিকারের অর্থে তিনি কিন্তু এখন ভাস্কর্য হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। শাহরুখ খান, তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন 1965 সালে, তিনি অনেক চলচ্চিত্রে অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন, সারা জাগানো সিনেমায় অভিনয় করেছেন, এবং তার যে সিনেমা, তার অভিনীত যে সিনেমা সেটি কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, এবং তাকে কিন্তু বিশ্বে কিং খান হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয়ে থাকে। সে ভাস্কর্যটির পাশেই আর একজন কিংবদন্তি অভিনেতা, এবং যাকে কৌতুক এবং অভিনেতাদের জনক বলা হয়, যেটি হচ্ছে মিস্টার বিন, যাকে কেউ যাকে চেনে না এমন মানুষ খুব খুঁজে পাওয়া কঠিন হবে। তিনি ইংল্যান্ডের বাসিন্দা, 1955 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে তার অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমা রয়েছে, এবং সেগুলো হাসির সিনেমা, এবং আপনারা জানেন যে এই এই কিংবদন্তি অভিনেতা মানুষকে তার অঙ্গভঙ্গি দিয়ে, তার চলাফেরা দিয়ে যে মানুষকে হাসাতো, হাসানো যায় অঙ্গভঙ্গি দিয়ে, সেটি কিন্তু তিনি দেখিয়েছিলেন সেই সময়, এবং তার অনেক সিনেমা কিন্তু জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে, এবং ব্যবসা সফল অনেক সিনেমা তার রয়েছে এই মিস্টার বিনের। তো মিস্টার বিনের কিন্তু তার সিনেমায় দেওয়া নাম এটি, কিন্তু তার আসল নাম কিন্তু রয়েছে অ্যাটকিনসন। তার জন্ম হয়েছিল ইংল্যান্ডে, আপনারা নিশ্চয়ই এটি জেনে থাকবেন। তার যে অবয়বটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একেবারে জীবন্ত মনে হবে, দূর থেকে যারা দেখবেন তাদের কাছে অনেকটা জীবন্ত মনে হবে এই মিস্টার বিনের যে ভাস্কর্যটি আমরা দেখতে পাচ্ছি। তার পাশেই আর এক অভিনেতা যাকে সবাই চিনবেন, যিনি এই সিনেমার মধ্যে বা সিনেমা জগতে একজন রম্য অভিনেতা হিসাবে যার খ্যাতি রয়েছে, এবং অনেক সিনেমাতে তিনি প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন, তিনি হচ্ছেন চার্লি চ্যাপলিন। তার নাম কিন্তু চার্লি চ্যাপলিন, কিন্তু সিনেমার দেয়া নাম, তার আসল নাম হচ্ছে চার্লস স্পেনার চ্যাপলিন, অর্থাৎ চার্লস চ্যাপলিন থেকে চার্লি চ্যাপলিনের যে একটি সূত্রপাত সেটি কিন্তু হয়েছিল। এবং তার বিখ্যাত অনেক চলচ্চিত্র রয়েছে, যে চলচ্চিত্রগুলো দর্শক মন্ডিত হয়েছে, এবং তিনি যে একজন শ্রেষ্ঠ, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন কৌতুক অভিনেতা সেটি কিন্তু তিনি বারবার প্রমাণ করেছিলেন। ঠিক তার পাশে আমরা যদি একটু লক্ষ্য করি, তার পাশেই কিন্তু রয়েছে আর এক বিখ্যাত অভিনেত্রী, যে ওয়ান্ডার ওম্যান নামে খ্যাত যে অভিনেত্রীকে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সে যে সিনেমাতে তিনি খ্যাতি অর্জন করেছিল সেই সিনেমার যে তার যে পোশাক আশাক এবং তার যে অবয়বটি ছিল সেই সিনেমাতে সেটি কিন্তু এই ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি তার জীবদ্দশায় যে সিনেমায় যিনি অভিনয় করেছেন সেগুলো কিন্তু তার অনেক জনপ্রিয়তা পেয়েছে, এবং ব্যবসা সফল সেই সিনেমাগুলো হয়েছিল। তার তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন ইসরায়েলে, 1985 সালে তিনি জন্মগ্রহণ করেছিল। তার মূল নাম অর্থাৎ ওয়াল্ডার ওম্যান নামে যদি যাকে আমরা চিনে থাকি, তিনি কিন্তু সিনেমায় দেওয়া নাম তার এই নামটি ছিল, তার আসল নাম হচ্ছে গাদত তার নাম। তিনি ইসরায়েলে জন্মগ্রহণ করেছিলেন এই গুণী অভিনেত্রী। তার অনেক সিনেমা কিন্তু ব্যবসা সফল সিনেমা হয়েছে এবং দর্শক মন্ডিত হয়েছে। তার পাশে যে আর এক অভিনেতা, অর্থাৎ এই তিন নম্বর গ্যালারিতে আমরা যেটি লক্ষ্য করছি, এখানে সঙ্গীত শিল্পী, খেলোয়াড় এবং যে অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন তাদের মূলত এই গ্যালারিতে তাদেরকে স্থান দেওয়া হয়েছে এই তিন নম্বর গ্যালারিতে। প্রতিদিনই কিন্তু অনেক দর্শনার্থী তারা বিভিন্ন স্থান থেকে তারা এই গ্যালারিটি পরিদর্শন করার জন্য আসছেন,
তারা পরিবার পরিজন নিয়ে আসছেন, তারা তাদের নিজস্ব তারা নিজেরাই আসছেন, স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসছেন। যদিও আপনারা জানেন যে স্কুলের শিক্ষার্থীদের জন্য এখানে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ প্রবেশ মূল্য 100 টাকা, তবে শিক্ষার্থীদের জন্য কিন্তু সেটা অর্ধেক করে দেওয়া হয়েছে, অর্থাৎ 50 টাকায় তারা এই গ্যালারিটি ঘুরে দেখতে পারবেন। তার পাশে যে ভাস্কর্যের কথাটি বলছিলাম, যেটা জ্যাক স্প্যারো, তাকে আপনারা নিশ্চয়ই চিনেন। তার যে যে ভাস্কর্যটি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, তার সম্পর্কে নতুন করে বর্ণনা দেবার কিছু নেই। তার যে জনপ্রিয় যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো নিশ্চয়ই অনেকে দেখে থাকবেন, এবং তিনি যাদের অভিনয় যে স্টাইল করে তিনি যে অভিনয় করেন সেই অভিনয়ে কিন্তু একটি ব্যতিক্রমী, একটা ভিন্ন ধর্মী অভিনয় ভাব তার ভিতরে রয়েছে। অন্যান্য যে যে অভিনয়শিল্পী রয়েছে তাদের মধ্যে এক ধরনের বৈশিষ্ট্য থাকে, কিন্তু এই জ্যাক স্প্যারো, যার আসল নাম হচ্ছে জনি ডেপ, তার অভিনয়ের মধ্যে কিন্তু আলাদা একটি ধরন রয়েছে, আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন 1963 সালে। তিনি ঠিক যে জাহাজে যে অভিনয়টি হয়েছিল করেছিলেন সেই জাহাজের যে যেটাকে আমরা স্টিয়ারিং বলে থাকি, সেই জাহাজের সেই স্টিয়ারিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই স্টিয়ারিংয়ের উপর হাত রাখা রয়েছে এই জ্যাক স্প্যারোর। তিনি হাত রেখেই এই হাত দেওয়া অবস্থায় সেই ভাস্কর্যটি তৈরি করেছিলেন মৃণাল হক। সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তার যে পোশাক আশাক, তার যে অস্ত্র, সেই অভিনয়ের সময় যে তিনি যেসব যেগুলো ব্যবহার করেছিলেন সেগুলো সবই এখানে রয়েছে। তবে এই 3 নম্বর গ্যালারিতে যে সেলিব্রিটিরা রয়েছে তাদেরকে যারা দূর দূরান্ত থেকে যারা দেখতে আসছেন তারা নিশ্চয়ই এটি দেখে দারুণ আনন্দ পাবেন এবং উপভোগ্য একটি গ্যালারি বলা যেতে পারে। আমরা একটু পাশে যদি লক্ষ্য করে থাকি, পাশে যে বব মার্লে, একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী যার গানে একসময় দর্শক মেতেছে, গ্যালারি মেতেছে এবং বিভিন্ন হল রুম কাঁপিয়ে তিনি গান গেয়েছেন এবং দর্শকের মন মাতিয়েছেন গান গেয়ে, তিনি জ্যামাইকার একজন বাসিন্দা। 1945 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম হচ্ছে নেস্তার রবার্ট মার্লে, তিনি আসল নাম এটি। তিনি তার শর্ট নাম যেটা হচ্ছে বব মার্লে, যেটি যিনি তার বিভিন্ন অ্যালবামে তার এই এই নামটি তিনি ব্যবহার করেছেন, এবং বিভিন্ন দেশে তিনি কিন্তু সঙ্গীত পরিবেশন করে থাকতেন, এবং তার খুব বেশি দিন কিন্তু তিনি এই পৃথিবীতে দর্শকদের আনন্দ দিতে পারেনি, সঙ্গীত চর্চা করতে পারেনি। মাত্র 18 বছর তিনি এই সঙ্গীতের জগতের মধ্যে তিনি ছিলেন, তার পরপরে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার পাশেই যে ভাস্কর্যটি আপনাদের দেখাতে চলেছি সুপ্রিয় দর্শক, সেটি একদম আপনারা দেখলেই চিনতে পারবেন। সেটি হচ্ছে বিশ্বের বিখ্যাত একজন পপ সম্রাট যাকে বলা হয় মাইকেল জ্যাকসন। ছোট থেকে বড় সব বয়সের মানুষ কিন্তু তার এক নামে তাকে চিনে থাকবেন, অর্থাৎ তিনি যে এত জনপ্রিয় একজন পপ শিল্পী ছিলেন সেটি বলাই বাহুল্য। তবে তাকে অনেকেই হয়তো সামনাসামনি দেখতে পারেননি, কিন্তু এই গ্যালারিতে এসে তার যে অবয়ব সৃষ্টি করা হয়েছে, যে তার যে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে, একদম অবিকল সেই মাইকেল জ্যাকসন দাঁড়িয়ে রয়েছে বলে মনে হচ্ছে। এই মাইকেল জ্যাকসন সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। এই মাইকেল জ্যাকসনের যে গান কোটি দর্শকের মন মাতিয়ে রাখত সবসময়, সেই মাইকেল জ্যাকসন ঠিক এই গ্যালারিতে দাঁড়িয়ে রয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন 1958 সালে। তার আসল নাম হচ্ছে মাইকেল জোসেফ জ্যাকসন। তিনি এখন এই রাজশাহীর এই আমাদের রাজশাহীর কৃতি সন্তান মৃণাল হকের যে গ্যালারি, সেই গ্যালারিতে দাঁড়িয়ে রয়েছেন। যারা আসবেন এই গ্যালারিতে দেখার জন্য তারা নিশ্চয়ই এই মাইকেল জ্যাকসনের যে অবয়ব এখানে তৈরি করা, যে ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে সেটি নিশ্চয়ই অবলোকন করবেন। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে এই গ্যালারিতে যারা ঘুরতে আসছেন তারা দেখছেন, তারা ছবি তুলছেন, সেলফি তুলছেন, একটি আনন্দঘন মুহূর্ত তারা কিন্তু এখানে অতিক্রম করছেন। আমরা এই ঠিক 3 নম্বর গ্যালারিতে রয়েছি। 3 নম্বর গ্যালারিতে আরেকজন বিখ্যাত সঙ্গীত শিল্পী সাকিরা, যাকে আমরা সবাই চেনেন, যিনি খেলা সময় যে বিশ্বকাপ খেলায় তার একটি গান কিন্তু খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই সাকিরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। কলম্বিয়ার নাগরিক তিনি, কলম্বিয়ায় জন্মগ্রহণ করেছিলেন 1977 সালে। তার আসল নাম হচ্ছে সাকিরা ইসাবেল মোবারক রিপল। তিনি এই মুহূর্তে এই রাজশাহীর সেলিব্রিটি গ্যালারির 3 নম্বর গ্যালারিতে তিনি কক্ষে তিনি অবস্থান করছেন। যারা আসবেন তাকে নিশ্চয়ই তাকে দেখতে পাবেন, এবং তার অসংখ্য গান, কার কালজয়ী যে গানগুলো রয়েছে তার বিশ্বের অনেক সঙ্গীত প্রেমীদের মনে এখনও গেঁথে রয়েছে, সেই ভাস্কর্যটি এখানে রয়েছে। তার পাশেই রয়েছে আরেকটি ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এই ভাস্কর্য সম্পর্কে তেমন তথ্য এখানে দেওয়া নেই, আপনারা নিশ্চয়ই তাকেও চিনতে পারবেন।
তার ভাস্কর্যটি একটি এখানে স্থান পেয়েছে। মোট আমরা যেটি জানতে পেরেছি যে এই সেলিব্রিটি গ্যালারিতে মোট 40টি ভাস্কর্য এখানে স্থান পেয়েছে, যেটি সবগুলোই মৃণাল হকের হাতের ছোঁয়ায় তৈরি করা হয়েছে, নিপুণ হাতের ছোঁয়া বলতে হবে। সেই ভাস্কর্যগুলোও কিন্তু এই রাজশাহীর এই সেলিব্রিটি গ্যালারিতে স্থান পেয়েছে। আরেকটি ভাস্কর্য আপনাদের দেখাই, আপনাদের দেখলেই তাদের চিনতে পারবেন, বিশ্ববিখ্যাত যে কৌতুক শিল্পী যারা রয়েছেন, যারা বিশ্বের কোটি মানুষকে হাসিয়েছেন, সেই থ্রি স্টুজেস, যাকে আপনারা সবাই চিনবে, যে তিন বন্ধুর যে অভিনয়, একটি ব্যতিক্রমধর্মী অভিনয় আপনারা দেখে থাকবেন থ্রি স্টুজেস সিনেমার মধ্য দিয়ে। এই তিন বন্ধুর যে অবয়ব এখানে আমরা দেখতে পাচ্ছি, তিনটি ভাস্কর্য এখানে রয়েছে, একদম হুবহু কাছ থেকে না দেখলে একেবারে বোঝা মুশকিল। তাদের তিনটি ভাস্কর্য, তিন বন্ধুর যে ভাস্কর্য থ্রি স্টুজেস, তাদের ভাস্কর্যকে এখানে রয়েছে। একটি একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ভাস্কর্যগুলো। এখানে প্রথমেই যিনি রয়েছেন, তিনি মৌ হাওয়ার্ড, তিনি রয়েছেন, তিনি এই তিনজনের একজন। আরেকজন রয়েছেন ল্যারি ফাইন, এখানে রয়েছেন। আর তিন নম্বরে যিনি রয়েছেন, তিনি রয়েছে কার্লি হাওয়ার্ড। এই তিনজনকে এই বন্ধু, তিনজন কিন্তু বন্ধু বলা হচ্ছে, এবং বিশ্ব নন্দিত এই কৌতুক অভিনেতা এই তিনজন। আপনারা দেখেছি যে সেই সময় ছোটবেলায় আমরা কিন্তু টেলিভিশনের সামনে এই থ্রি সিরিজ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। এখন সেই সিরিজগুলো হয়তো নেই, তো কিন্তু ইন্টারনেটের বদৌলতে এবং প্রযুক্তির বদৌলতে আমরা নানাভাবে এই সিরিজগুলো কিন্তু এখনও আমরা দেখে থাকি। এটি ছিল তিন নম্বর গ্যালারির দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা তিন নম্বর গ্যালারিতে মূলত অভিনেতা, খেলোয়াড় এবং সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, বিশ্বখ্যাত যারা সঙ্গীত শিল্পী, খেলোয়াড় এবং অভিনেতা যারা রয়েছেন, তাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা আপনাদেরকে নিয়ে যাব এই মুহূর্তে চার নম্বর কক্ষে, চার নম্বর গ্যালারিতে। সেখানে দেখি কোন কোন সেলিব্রিটিরা অপেক্ষা করছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য। চলুন চার নম্বর গ্যালারিতে। চার নম্বর গ্যালারিতে ঢুকেই আমরা যেটি দেখব, যেটি একটি চমৎকার একটি গ্যালারি। এই গ্যালারিতে ঠিক একটা ইতিহাস, এখানে ইতিহাসের মেলা বলা চলে, এখানে ইতিহাসের মেলা এখানে বসেছে। এই চার নম্বর গ্যালারিতে অনেক ইতিহাস হয়তো বলতে হতে পারে আপনাদেরকে, প্রিয় দর্শক। এই চার নম্বর গ্যালারিতে স্থান পেয়েছে বিভিন্ন প্রথিত যশ এবং খ্যাতিমান বিখ্যাত রাজনীতিক যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এখানে তাদের ইয়ে স্থান পেয়েছে, এবং বিভিন্ন কবি, বিশ্বের যে খ্যাতিমান কবি সাহিত্যিক যারা রয়েছেন, তাদের ভাস্কর্য এখানে স্থান পেয়েছেন। আমরা একজন একজন করে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আমার পাশেই রয়েছে একদম বিখ্যাত, যাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেই বিখ্যাত ভারতের, যার যিনি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনি রয়েছেন এখানে। একদম অবিকল একটি অবয়ব তৈরি করেছেন শিল্পী মৃণাল হক। মহাত্মা গান্ধী সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, তবে সংক্ষেপে যেটি আপনাদেরকে বলা যেতে পারে, তিনি একজন গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় ব্রিটিশ ভারতের গুজরাটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1869 সালে 2 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার আসল নাম কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী, কিন্তু সেই সময় তাকে মহাত্মা গান্ধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল, কারণ মহাত্মার একটি আলাদা শব্দ রয়েছে, সেটি কিন্তু তার একটা উপাধি। সেই উপাধি দিয়ে মহাত্মা গান্ধী হিসেবে তাকে ডাকা হতো সেই সময়। সেই ভারতের, ব্রিটিশ ভারতের সবাই তাকে মহাত্মা গান্ধী হিসেবে ডাকতেন, কিন্তু তার মৃত্যু হয়েছিল 30 জানুয়ারি 1948 সালে তিনি মৃত্যুবরণ করেন। 78 বছর বয়সে তিনি তাকে মৃত্যুবরণ করেন তিনি। তাকে কিন্তু এই মহাত্মা যে উপাধি দেওয়া হয়েছিল, তার অর্থ হচ্ছে যে মহান আত্মা। তিনি এতই মহান ছিলেন এবং মানুষের কল্যাণে তিনি এত কাজ করতেন এবং তাদের এত ভালোবাসতেন, ওই দেশের জনগণকে, যার কারণে তাকে এই গান্ধীর আগে তাকে মহাত্মা উপাধিটি দেওয়া হয়েছিল। তার অর্থ হচ্ছে মহান আত্মা। এবং ওই এলাকার কিন্তু প্রচলিত একটি নাম ছিল, তাকে কিন্তু বাপু বলে ডাকা হতো, অর্থাৎ বাপু শব্দের অর্থ বাবা, তাকে সে বাপু বলে ডাকা হতো, যেটি কিন্তু এখনও প্রচলন রয়েছে। যে অর্থাৎ ভারতের জাতির পিতা, যেমন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের জাতির পিতা কিন্তু মহাত্মা গান্ধী, তাকে কিন্তু বাপু নামে ডেকে থাকেন অনেকে। তার নামের আগে যে মহাত্মা রয়েছে, মহাত্মা গান্ধী, তিনি কিন্তু বিশ্বব্যাপী একজন, মানে একজন তুখোর একজন রাজনীতিক ছিলেন, এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তার যে ভূমিকা, সেটির জন্যই এই এত মানুষকে মুক্তি দেওয়া, মানুষের মুক্তির আন্দোলনে তিনি যে নিবেদিত প্রাণ, যার কারণে তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। মহাত্মা গান্ধী অনেকে ভালোবেসে তাকে বাপু হিসেবে ডেকে থাকেন।
তিনি 1942 সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন। তিনি সেই সময় ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন সেটি কিন্তু তিনি শুরু করেছিলেন এবং শেষ পরিণতি হওয়া পর্যন্ত তিনি সেই আন্দোলনের সঙ্গে ছিলেন। সেই মহাত্মা গান্ধীর সেই ভাস্কর্যটি এখানে স্থান পেয়েছে। তার পাশেই যে ভাস্কর্যটি আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হচ্ছে আরেকজন বিশ্বের বুকে একজন যিনি মানবতার যিনি মা বলা হয় যাকে, তিনি রয়েছেন মাদার তেরেসা। মাদার তেরেসা অর্থাৎ তার যে তেরেসা, মাদার তেরেসা তার আসল নাম নয়, তার আসল নাম হচ্ছে আনিয়েস গঞ্জে বয়াজিউ তার আসল নাম। তিনি পশ্চিমবঙ্গ ভারতে তার জন্ম হয়েছিল 1910 সালে তার জন্ম হয়েছিল, তবে মৃত্যুবরণ করেছিল 1997 সালে 87 বছর বয়সে। এই মাদার তেরেসা সম্পর্কে আপনারা নিশ্চয় জানেন যে তিনি একজন মানবতাবাদী একজন নারী ছিলেন এবং তিনি মানবতার পক্ষে তিনি বহু জায়গায় তিনি ভ্রমণ করেছেন, বহু মানুষের সাথে তিনি কাজ করেছেন এবং যারা অসহায় দুঃখী নির্যাতিত মানুষ যারা রয়েছেন তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার যেটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। সেই মাদার তেরেসার ভাস্কর্যটি এখানে স্থান পেয়েছে। মাদার তেরেসা সম্পর্কে বলতে গেলে আরও অনেক কিছু বলতে হবে, তবে সংক্ষেপে যেটুকু বলার সেটুকু প্রিয় দর্শক আপনাদের জানানো হলো। আর তার পাশেই যে ভাস্কর্যটি আমরা দেখতে পাচ্ছি সেটি, সেই ভাস্কর্যটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তার নাম শুনলে একটি হৃদয় বিদারক ঘটনার কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। সুপ্রিয় দর্শক, তিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসুর নাম শুনলেই সেই গানটির কথা আমাদের মনে হয়ে যায় এবং সেই গানটি সেই যে সময় রচনা করা হয়েছিল সেই সময় যে ঘটনাটি ঘটেছিল একটি হৃদয় বিদারক, একটি মর্মস্পর্শী ঘটনা ঘটেছিল সেই এই ক্ষুদিরামকে নিয়ে। সে অল্প বয়সে তাকে ফাঁসির কাষ্টে যেতে হয়েছিল। এই ক্ষুদিরামকে তিনি কিন্তু মেদিনীপুরে তার জন্ম হয়েছিল 1989 সালে 3 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 11 আগস্ট 1908 সালে মাত্র 18 বছর বয়সে ফাঁসির কাষ্টে তাকে যেতে হয়েছিল, সেখানে মৃত্যুবরণ করতে হয়েছিল। এটা একটি বিরাট একটি মর্মস্পর্শী ঘটনা রয়েছে। আপনারা জানেন যে সেই সময় তিনি তাকে তার নামে যে একটি মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছিল যে বিভিন্ন জায়গাতে তিনি বোমা পুঁতে রাখতেন এবং সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পরে তাকে তার একটি বিচার হয়েছিল, সেই বিচারে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল এবং মাত্র 18 বছর বয়সে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল এই ক্ষুদিরাম বসুকে। সেই মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আপনারা নিশ্চয়ই সেই ইতিহাসটি পড়েছেন এবং জেনে থাকবেন। সেই ক্ষুদিরাম বসুর ভাস্কর্যটি এখানে স্থান পেয়েছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আরেকটি ভাস্কর্য আপনাদের দেখাতে চলেছি, যিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি হিসাবে যাকে আমরা চিনে থাকি। সেই কাজী নজরুল ইসলামের কয়েকদিন আগেই তার জন্মবার্ষিকী। এই কাজী নজরুল ইসলামের সেই ভাস্কর্যটি এখানে স্থান পেয়েছে যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে আমরা চিনে থাকি। তার অসংখ্য কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান আমরা জানি যে তার রয়েছে। বাংলাদেশের নজরুল সঙ্গীত বলে যে সঙ্গীত, শুধু বাংলাদেশ নয় উপমহাদেশে যে নজরুল সঙ্গীত, বিশ্বের অনেকেই এখন কিন্তু নজরুল সঙ্গীত চর্চা করে থাকেন, নজরুলকে নিয়ে গবেষণা করছেন অনেক দেশে, বাংলাদেশে তো বটেই। সেই কাজী নজরুল ইসলাম যাকে একসময় দুখু মিয়া হিসেবে ডাকা হতো এবং সেই বিদ্রোহী কবি, তিনি তার যে লেখনী সেই লেখনীর মধ্যে যে বিদ্রোহীর যে ভাব প্রকাশ সেটি কিন্তু হয়ে থাকে, যার কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়ে যায়। তিনি বলা হয় তার চারুলিয়ায় তার জন্মগ্রহণ হয়েছে, পশ্চিমবঙ্গের চারুলিয়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1899 সালে 24 মে তার জন্ম হয়েছিল এবং 77 বছর বয়সে 29 আগস্ট 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি চলে যাওয়ার পরে তিনি যে চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার অমর যে সৃষ্টিগুলো সেগুলো কিন্তু তিনি রেখে গেছেন, কবিতা, গান, উপন্যাস তিনি কিন্তু রেখে গেছেন। মূলত তিনি বিদ্রোহী কবি হিসেবেই আমাদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন সেই সময়, কেননা তার লেখনীর মধ্যে বিদ্রোহীর যে ভাব সেটি কিন্তু প্রকাশ পেয়েছিল। আমরা তার পাশেই যেটিকে আমরা দেখাতে চাই, ঠিক টেবিল চেয়ারে বসে সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হয়তো কবিতা বা উপন্যাস লিখছেন এমন একটি অবয়বে তাকে কিন্তু এখানে বসানো হয়েছে। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার যে রচনাবলী, তার যে কবিতা, গান সেটিও কিন্তু বিশ্বে মানুষের কাছে এখনও সমাদৃত এবং রবীন্দ্রনাথকে নিয়ে এখনও অনেকে চর্চা করেন, রবীন্দ্রনাথকে গবেষণা করেন এবং রবীন্দ্রনাথকে পড়েন, জানেন অনেকে কিন্তু এখনও তাকে নিয়ে গবেষণা করা হচ্ছে। সেই রবীন্দ্রনাথের ভাস্কর্যটি এখানে স্থান পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, যারা রবীন্দ্রনাথ পড়তে ভালোবাসেন
রবীন্দ্রনাথকে জানতে ভালোবাসেন তারা নিশ্চয়ই রবীন্দ্রনাথ সম্পর্কে বিশদ জেনেছেন। সেই সেই রবীন্দ্রনাথের অবিকল একটি ভাস্কর্য এখানে স্থান পেয়েছেন, দেখে মনে হচ্ছে যে তিনি তার সেই চিরাচরিত সেই চিরচেরা সেই টেবিল চেয়ারে যেখানে বসে তিনি কবিতা লিখতেন, গান লিখতেন, সেখানে বসেই এখনও তিনি কবিতা বা গান লিখছেন, তেমনটাই কিন্তু মনে হচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে যেটি আছে কিন্তু তার একটি ছদ্মনাম ছিল, তার ছদ্মনাম ছিল হচ্ছে ভানুসিংহ ঠাকুর। সে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সে ব্রিটিশ ভারতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা ব্রিটিশ ভারতে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে 7ই মে। তিনি মৃত্যুবরণ করেন 1941 সালে 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন, 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি কিন্তু এই তার লেখনীর মধ্য দিয়ে এই তার যে সঙ্গীত, নাটক এবং ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এগুলো কিন্তু সে সময় মানুষের মধ্যে নানা ব্যাপক সাড়া ফেলেছিলেন এবং তা আজও কিন্তু সেগুলো সে তার যে রচনা সেই রচনাগুলো নিয়ে কিন্তু আজও গবেষণা হয়, আজও রবীন্দ্রনাথ মানুষ পড়ে এবং রবীন্দ্রনাথকে বুঝবার চেষ্টা করে, জানার চেষ্টা করে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা বিশ্বকবি হিসেবে আমরা চিনে থাকি। ঠিক এই 4 নম্বর কক্ষে আমরা রয়েছি। এই 4 নম্বর কক্ষে যে যে ভাস্কর্যগুলো রাখা রয়েছে সেই ভাস্কর্যগুলো মূলত রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট সমাজ সেবক সেবক যারা যারা ছিল সেই সময় তাদেরই কিন্তু ভাস্কর্যগুলো এখানে রাখা হয়েছে। আরেকটি ভাস্কর্যের সঙ্গে আমি পরিচয় করে দিই, তার অবয়বটি দেখলে আপনারা বুঝতে পারবেন, চে গুয়েভারা। তিনি একজন আর্জেন্টিনীয় তাত্ত্বিক মার্ক্সবাদী এবং বিপ্লবী ছিলেন নেতা, এবং তিনি কিন্তু লেখক ছিলেন, তিনি একজন বুদ্ধিজীবী এবং তিনি একজন চিত্রগ্রাহকও ছিলেন, কিন্তু তার যে ইতিহাস থেকে যেটি জানা যায় তার জন্ম হয়েছিল আর্জেন্টিনাতে 1928 সালে 14 জুন তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 39 বছর বয়সে 9ই অক্টোবর 1967 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই মার্ক্সবাদী বিপ্লবী নেতা ইনি, এনার কিন্তু সেই দেশের জন্য কিন্তু ব্যাপক অবদান রয়েছে, সেই দেশের জনগণের জন্য অবদান রয়েছে। তিনি সারা বিশ্বে লাচে বা কেবলমাত্র চে নামে কিন্তু পরিচিত ছিলেন। মৃত্যুর পর তার শৈল্পিক মুখচিত্রটি একটি সর্বজনীন প্রতি সাংস্কৃতিক প্রতীক এবং এক জনপ্রিয় সাংস্কৃতিক বিশ্ব প্রতীকে পরিণত হয়। প্রথমে কঙ্গো কিনশাহায় তার বিপ্লব প্রচেষ্টা সে সময় ব্যর্থ হয়েছিল, এরপর তিনি বলিভিয়ায় বিপ্লবে অংশ নেন। এখানে সিআইএ মদতপুষ্ট যারা ছিলেন সেই বলিভিয়ান সেনা, সেই সেনার হাতে তিনি বন্দী হন এবং তিনি নিহত হন এক পর্যায়ে। সেই বিপ্লবী নেতা চে গুয়েভারা তার ভাস্কর্যটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার পাশেই আপনার একটি ভাস্কর্য রয়েছেন, সেই চিরচেনা ভাস্কর্য যে প্রিন্সেস ডায়না নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেই প্রিন্সেস ডায়নার ভাস্কর্য এখানে রয়েছেন। তিনি ইংল্যান্ডের জন্মগ্রহণ করেছিলেন। এই প্রিন্সেস ডায়না সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি যুবরাজ চার্লসের প্রথম স্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু প্রিন্সেস হলেও তার যে হৃদয় ছিল মানুষের প্রতি ভালোবাসা, গরিব বিশেষ করে অসহায় গরিব যারা ছিলেন তাদের প্রতি একটা ভালোবাসা তার ছিলেন। তার স্টাইল জীবন ছিল, তার বিলাসী জীবন তিনি যাপন করতেন, কিন্তু এই যে মানুষের জন্য যে ভালোবাসা সেটি কিন্তু তার মধ্যে ছিলেন, যার কারণে কিন্তু বিশ্বে তিনি একটি জনপ্রিয় মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছিলেন প্রিন্সেস ডায়না। কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন 1997 সালে 7ই সেপ্টেম্বর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম হয়েছিল 1961 সালে, কিন্তু 1997 সালে সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছিলেন। কোটি মানুষকে কিন্তু কাঁদিয়ে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। সেই প্রিন্সেস ডায়নার সেই ভাস্কর্যটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই 4 নম্বর এই কক্ষে, এই সেলিব্রিটি গ্যালারির 4 নম্বর কক্ষে সেই ভাস্কর্যটি এখানে রয়েছে। আপনারা নিশ্চয়ই তার সম্পর্কে যে এখানে তথ্যটি দেওয়া রয়েছে সেই তথ্যটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশেই আরেকজন সেলিব্রিটি যাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায় হবে, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সাবেক প্রেসিডেন্ট তিনি রয়েছেন এখানে। এর আগের ট্রাম্পে তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ জো বাইডেনের আগেই তিনি প্রেসিডেন্ট ছিলেন। মার্কিন ট্রাম্প যিনি একজন আলোচিত সমালোচিত একজন প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট, তিনি 45তম রাষ্ট্রপতি ছিলেন সেই এই ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে এবং অনেক কৌতুক হয়েছে। আপনারা জানেন যে তিনি কিন্তু অনেক মানুষকে হাসাতেন এবং
তার অনেক সিদ্ধান্ত কিন্তু হাসির পাত্রে পরিণত হয়েছেন, আবার অনেক যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এবং সব কিছু মিলিয়ে তিনি আলোচিত এবং সমালোচিত একজন প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্ম হয়েছিল 1946 সালে 14 জুন। এই রাজনীতিকের তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং তিনি তার জীবদ্দশায় অর্থাৎ জীবদ্দশায় দুঃখিত প্রিয় দর্শক, তিনি সেই সময় দায়িত্ব থাকা অবস্থায় তিনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন তার দেশের জন্য অনেক ক্ষেত্রে সেই সমালোচনার জন্ম দিয়েছিলেন, সেখানে আবার অনেক জায়গায় প্রশংসাও তিনি কুড়িয়েছিলেন। তিনি কিন্তু শুধু রাজনীতিকে ছিলেন না, তিনি কিন্তু একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং তিনি কিন্তু একজন লেখক হিসেবে তার কিন্তু একটা পরিচিতি রয়েছে সেই দেশে। সেই ডোনাল্ড ট্রাম্পের যে ভাস্কর্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশেই আরেকজন যে প্রেসিডেন্ট, আরেকজনের রাজনীতিক, তার যে ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী। তিনি পঞ্চদশ প্রধানমন্ত্রী ভারতের। এই নরেন্দ্র মোদি বর্তমানে দায়িত্বে রয়েছেন ভারতে। তিনি তার জন্ম গুজরাটে, 1950 সালে তিনি জন্মগ্রহণ করেন। এখন তার বয়স যেটি আমরা জানতে পেরেছি 68 বছর বয়স তার। তিনি এখনও কিন্তু দেশ পরিচালনা করছেন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে। এই নরেন্দ্র মোদি, তিনি ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের একটি জায়গায় তার ব্যাপক কিন্তু সুনাম রয়েছে, আবার অনেক জায়গায় তার বিরুদ্ধে সমালোচনাও রয়েছে। এই নরেন্দ্র মোদি সম্পর্কে তার আসল নাম কিছু নাম কিন্তু নরেন্দ্র দামোদরসাদ মোদি, অর্থাৎ দামোদরসাদটি বাদ দিয়ে আর নরেন্দ্র মোদি শর্ট নাম নেমে তাকে ডাকা হয়। তিনি ভারতের গুজরাটে বড় নগর এলাকাতে জন্মগ্রহণ করেন এবং তার একটি ব্যাপক রাজনৈতিক ইতিহাস রয়েছে এবং তিনি কোথায় থেকে রাজনীতি শুরু করেছিলেন, কোন দলের সঙ্গে, তিনি বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি এখনও ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার পাশেই আমরা যার সঙ্গে আপনাদের প্রিয় বন্ধুরা আমরা এই রয়েছি 4 নম্বর গ্যালারিতে, এই সেলিব্রিটি গ্যালারির 4 নম্বর কক্ষে। আমরা এতক্ষণ নরেন্দ্র মোদি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম, এবার আমরা যার সম্বন্ধে কথা বলবো এবং যার ভাস্কর্যটি এখানে স্থান পেয়েছে তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভাস্কর্যটি এখানে রয়েছে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন শেখ হাসিনার সেই ভাস্কর্যটি, যিনি বাংলাদেশকে ইতিমধ্যে একটি মর্যাদার আসনে পৌঁছে দিয়েছেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে অর্থাৎ প্রত্যেকটি সূচকে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু থেকে শুরু করে বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে সেটির কিন্তু স্বপ্নদ্রষ্টা কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যে জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী কিন্তু তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের যে প্রভাবশালী যে নেতা রয়েছে সেই তালিকায় কিন্তু তিনি সপ্তম স্থানে রয়েছে এবং এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে নেতৃত্ব বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগের তিনি সভানেত্রী, বেশ কয়েকবার তিনি ধারাবাহিকভাবে সভানেত্রী দায়িত্ব পালন করছেন, পাশাপাশি 3-3বারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা সেটির কিন্তু নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, 1947 সালে 28 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। আপনারা জানেন যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত দূর পর্যন্ত আসার পিছনে অনেক কিন্তু ইতিহাস রয়েছে, তা স্বল্প সময়ে সেটি বলে কিন্তু শেষ করা যাবে না। তার এই পর্যন্ত আসতে তাকে কিন্তু অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে এবং অনেক কাঠখড় কুড়িয়ে কিন্তু তাকে এত দূর পর্যন্ত আসতে হয়েছে, বহুবার তাকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে। আপনারা জানেন যে 1975 সালে 15 আগস্ট তার বঙ্গবন্ধুর সপরিবার বঙ্গবন্ধুকে হত্যা করবার পর একটি শূন্যতা সৃষ্টি হয়েছিল, যদিও তারা দুই বোন অর্থাৎ শেখ রেহানা এবং শেখ হাসিনা এই দুই বোন তারা বিদেশে থাকার কারণে তারা কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন এবং এই দুজন ছাড়া তার পরিবারের যার যে সদস্যগুলো তারা বাংলাদেশে ছিলেন তাদেরকে কিন্তু সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তারা বেঁচে থাকার পরও দীর্ঘদিন তারা কিন্তু এই বাংলাদেশে আসতে পারেননি, তাদেরকে আসতে দিতে দেওয়া হয়নি। একটি পর্যায়ে কিন্তু তারা বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে এই গরিব অসহায় এই ভঙ্গুর এই দেশটাকে তারা সাজানোর যে স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে তারা কাজ শুরু করেন এবং একসময় বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়। সমর্থ হওয়ার পর 1996 সালে তারা যখন ক্ষমতায় আসেন
তখন তারপর থেকেই সেই দেশের যে যে অগ্রযাত্রা সেটির ধারা সূচিত হয় এবং বঙ্গবন্ধু দেখে যাওয়া যে স্বপ্ন, যে রেখে যাওয়া যে স্বপ্ন, যে অসমাপ্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু একের পর এক ধারাবাহিকভাবে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজগুলো সম্পূর্ণ করে চলছেন। এখনও বাংলাদেশের দায়িত্বে, বাংলাদেশের পরিচালনার দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন এবং তিনি তার মেধা এবং দক্ষতা দিয়ে এই দেশ পরিচালনা করছেন। প্রিয় বন্ধুরা, আমরা রয়েছিলাম 4 নম্বর যে কক্ষটি, সেই কক্ষটিতে যে রাজনৈতিক যে প্রতিষ্ঠা ত্যাগী যে রাজনীতিক যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম এবং কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম। আমরা ঠিক এই 4 নম্বর যে কক্ষটি রয়েছে এটি কিন্তু শেষ কক্ষ, তারপর বারান্দায় একটি আরেকজন প্রতিষ্ঠা এবং বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী রয়েছেন এবং বাদ্যকর যাকে বলা হয় ওস্তাদ আলাউদ্দিন খান, তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিতে চাই। তার আগে যেটি আপনাদের দেখাতে চাই সেটি হচ্ছে কিডস রুম রয়েছে, সেই সঙ্গীত শিল্প বেহালা সেতার বাদক ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে যাওয়ার আগে যে কিডস রুমটি একটু দেখাতে চাই। এই গ্যালারিতে এই কিডস রুমটি স্থাপন করা হয়েছে, অনেকে যারা দর্শনার্থীরা বাহির থেকে আসছেন তারা তাদের ছোটো ছোটো সন্তানদের, আদরের সন্তানদেরকে সাথে করে নিয়ে আসছেন, তাদেরকে এখানে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে খেলাধুলার জন্য তাদেরকে এই একটি ঘরে এই ব্যবস্থাটি করা হয়েছে এবং সেখানে তাদের বাচ্চাদেরকে রেখে তারা কিন্তু এই গ্যালারিটা ঘুরে দেখছেন। অনেকে আছে ছোটো যারা একদম বুঝতেই শেখেনি, তারা এই ভাস্কর্য সম্পর্কে হয়তো বুঝতে পারবে না, যার কারণে তাদেরকে খেলার জায়গাটা করে দিয়েছে কর্তৃপক্ষ। এখানে ছোটো যারা শিশু যারা আসবেন তারা এখানে খেলাধুলা করবেন। তো আপনাদেরকে নিয়ে যায় সেই আলাদুল খানের সঙ্গে খার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। ঠিক গ্যালারির ঠিক বাইরের অংশটি অর্থাৎ দ্বিতল ভবনে, দ্বিতীয় তলায় আমরা রয়েছি, ঠিক এই বারান্দাতে এক পাশে কিন্তু রাখা রয়েছে এই ওস্তাদ আলাউদ্দিন খা, বিখ্যাত বিশ্ববিখ্যাত সেতার বাদক, তিনি এখানে রয়েছেন। তার ভাস্কর্যটি আপনি দেখতে পাচ্ছেন, বিশাল একটি ভাস্কর্য এখানে রাখা রয়েছে বারান্দাতে, সেই ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই ওস্তাদ আলাউদ্দিন খা সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, এটি উপমহাদেশের একজন প্রখ্যাত বিখ্যাত যিনি সেতার বাদক ওস্তাদ আলাউদ্দিন খা, তার ভাস্কর্য দেখে স্থান পেয়েছে এবং বিশাল বড় একটি ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সোনালী রঙের এই ভাস্কর্যটি। এই ঠিক এই সোনালী রঙের এই ভাস্কর্যটি এখানে স্থান পেয়েছে ঠিক এই বাহির অংশতে, সেখানে তাকে রাখা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খা, নিশ্চয়ই তার সম্পর্কে আপনারা জানেন। এটি এই ভাস্কর্যটি বাংলাদেশের যে খ্যাতিমান ভাস্কর মৃণাল হক, তিনি তার হাতে ছোঁয়া এই ভাস্কর্যটি এখানে তিনি তৈরি করেছিলেন এবং সেই ভাস্কর্যটি এখানে রয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমরা, প্রিয় বন্ধুরা, এতক্ষণ রাজশাহীর সেই সেলিব্রিটি গ্যালারির যে গ্যালারিতে যে সেলিব্রিটিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিলাম। নিশ্চয়ই আপনারা এখানে এক নজর দেখতে আসবেন বা একবার ঘুরতে আসবেন এই গ্যালারিতে। তবে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যেটি কথা হয়েছে অর্থাৎ এই শিল্পী মৃণাল হকের যে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, তারা এটিকে আরও উন্নত করবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন এবং এই শিল্পী মৃণাল হকের যে সৃষ্টিগুলো রয়েছে দেশব্যাপী ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গাতে নাম করা যে শিল্প স্থাপনাগুলো কর্মগুলো রয়েছে সেই কর্মগুলোর যে স্থির চিত্র সেগুলোও কিন্তু এখানে প্রদর্শন করার ব্যবস্থা তারা করবেন। পাশাপাশি যারা দর্শনার্থী দূর থেকে আসছেন তাদের যাতে আরও সুবিধা দিতে পারেন এবং তারা যাতে নির্বিঘ্নে এবং ভালোভাবে এই গ্যালারি ঘুরে দেখতে পারেন সেটি করার জন্য তারা যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো তারা নিচ্ছেন বলে আমাদেরকে তিনি জানিয়েছেন।